পুরভোটে বনগাঁ পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে এবার পঞ্চমুখী লড়াই। তৃণমূলের কাঁটা হতে পারে নির্দল প্রার্থী, ভোট প্রচারে পাচ্ছেন ব্যাপক সাড়া, যদিও ব্যাপারটিকে পাত্তা দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। শিয়রে পৌর ভোট, ব্যস্ততা সমস্ত রাজনৈতিক দলের। বনগাঁ পৌরসভাতে এবার চতুর্মুখী লড়াই। একদিকে শাসক দল তৃণমূলের কাছে পৌর বোর্ড ধরে রাখার লড়াই, অন্যদিকে লোকসভা ও বিধানসভা ভোটের নিরিখে আসন ধরে রাখা বিজেপির কাছে চ্যালেঞ্জ। অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে বামেরা, অন্যদিকে বিক্ষুব্ধ তৃণমূলের সমর্থন পেয়ে কিছুটা হলেও চাঙ্গা জাতীয় কংগ্রেস। বনগাঁ পৌরসভায় চতুর্মুখী লড়াই হলেও পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে এবার পঞ্চমুখী লড়াই, তৃণমূল বিজেপি বাম কংগ্রেস ও নির্দল প্রার্থীর লড়াই। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এবারে 9 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন বন্দনা দাস কীর্তনিয়া, বিজেপির সীমা বিশ্বাস, বামেদের প্রার্থী শিপ্রা বাইন, জাতীয় কংগ্রেসের প্রার্থী উর্মিলা রায়, নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়ছেন সুমিত্রা দত্ত রায়। নির্দল প্রার্থী হলেও প্রচারে থেমে নেই সুমিত্রা দত্ত রায়। এলাকায় তৃণমূল কর্মী হিসাবেই পরিচিত ছিলেন তিনি। তৃণমূলের প্রার্থী পদের দৌড়ে অন্যদের চেয়ে অনেকটাই এগিয়ে ছিলেন সুমিত্রা, কিন্তু শেষ পর্যন্ত দল তাকে প্রার্থী করেননি, ফলে ওয়ার্ডের কর্মী সমর্থকদের দাবি মেনে তিনি নির্দলে ভোটে লড়ছেন, যা তৃণমূল প্রার্থীর কাছে কাটা হয়ে বিঁধতে পারে বলে মনে করা হচ্ছে। এলাকায় অতি পরিচিত মুখ তিনি, ভোট প্রচারে সাইকেলকেই বেছে নিয়েছেন, সাইকেলে করেই ঘুরে বেড়াচ্ছেন গোটা এলাকা, নিজের সমর্থনে ছাপানো পোস্টার দিয়ে সাজিয়েছেন গোটা সাইকেল, সেই সাইকেল চালিয়ে এলাকার বাসিন্দাদের কাছে পৌঁছে যাচ্ছেন, নিজের সমর্থনে ছাপানো লিফলেট তুলে দিচ্ছেন স্থানীয় বাসিন্দাদের হাতে। তৃণমূলের জন্মলগ্ন থেকে দলের সাথে থেকেও কেন নির্দলে প্রার্থী হলেন, এই প্রশ্নের উত্তরে সুমিত্রা দেবী বলেন ওয়ার্ডের বাসিন্দাদের দাবি মেনেই তিনি প্রার্থী হয়েছেন। যেদিন নাম প্রচার হয়েছে সেই দিনে আমি সবাইকে জানিয়ে দিয়েছি, আমাদের ওয়ার্ডের বড় বড় আমাদের কর্মী নেতৃত্বদের। তৃণমূল প্রার্থীর তেমন পরিচিতি নেই বলেও দাবি করেন তিনি। অসুবিধা একটাই, যিনি এখন প্রার্থী হয়েছেন বা করেছেন উপর নেতৃত্ব থেকে, তারা আমাদের সঙ্গে আগের থেকে যুক্ত ছিলেন না। আমাদের মতো এরকম অনেক কর্মী আছে, আমার একটাই দুঃখ, আরো কর্মীরা আছে তাদের ভিতর থেকে যদি একটা প্রার্থী করতেন আমি এতটা দুঃখ পেতাম না। আমি প্রচার প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছি, আমার চেনা পরিচিত, আশা করি ওয়ার্ডের কেউ আমার অচেনা পরিচিত নেই। আগামী 27 তারিখ ভোটে এর প্রভাব পড়বে বলেও মনে করেন সুমিত্রা দত্ত রায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।